ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিপরীত মেরুতে প্রধান দুই রাজনৈতিক দল। সংবিধান মেনে নির্বাচন করতে অনমনীয় ক্ষমতাসীন আওয়ামী লীগ, অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। সভা সমাবেশে বাগযুদ্ধ চললেও আপাতত সংলাপের সম্ভাবনা ক্ষীণ। ছাড় দিতে নারাজ দুপক্ষই। এ পটভূমিতে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। এ থেকে উত্তরণে উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে সংলাপের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অন্যথায় যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় নিতে হবে রাজনীতিবিদদের। এদিকে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকারের উপর নানা কৌশলে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ঘোলাটে হচ্ছে রাজনৈতিক অঙ্গন। জাতীয় নির্বাচনের আর বাকি কয়েক মাস, ঈদ উল আজহার আগে পিছিয়ে চলছে বিএনপির আন্দোলনের বিরতি। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত আন্দোলনে নামার ছক কষছে দলটি, নিচ্ছে প্রস্তুতি। সরকারি দলের সংলাপের ইঙ্গিত প্রত্যাখ্যান করে রাজপথেই ফয়সালার হুমকি দিচ্ছে তারা। পাল্টা রাজপথেই মোকাবেলার হুঁশিয়ারি দিয়ে মাঠে থাকছে ক্ষমতাসীন দল। মধ্য জুলাইয়ে সরকার পতনের একদফা আন্দোলনের রূপরেখার ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। আবার সেপ্টেম্বর থেকে সর্বাত্মক মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও। হুমকির জবাবে পাল্টা হুমকি দিচ্ছেন দুই দলের শীর্ষ নেতারা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর মহশ আরেফিন সিদ্দিক গণমাধ্যমকে জানান, রাজনীতির একটা গতি আছে, সেই গতি তাদের নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে। এখন তারা দেখছে পারস্পরিক বিরোধিতা, দোষারোপ আর অপপ্রচার। নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই এটি কমবে। এখন বিদেশি সহযোগীরা নানাভাবে অনানুষ্ঠানিক সংলাপ চালিয়ে যাচ্ছেন, এর একটা সামগ্রিক ফল তারা দেখতে পাবে। পারস্পরিক আস্থার সংকট কাটলে রাজনৈতিক সংকটও কাটবে বলে তিনি মনে করেন। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক জানান, তাদের মতো স্বল্পোন্নত দেশে এ ধরনের রাজনৈতিক সংকটে সংলাপে বসার মানে নিজেদের পরাজয় মেনে নেওয়া। বহু দেশে এ ধরনের রাজনৈতিক অবস্থা বিরাজমান, সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় না। তাদের দেশে সংলাপ বা প্রস্তাব আসতে পারে, তবে সংকট নিরসনের সম্ভাবনা কম। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও দুই ভাগে বিভক্ত। একদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অন্যদিকে রাশিয়া ও চীন বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করছে। তবু একের পর এক যুক্তরাষ্ট্র এবং ইইউ প্রতিনিধি দল ও মিশন ঢাকা সফরে আসছে। পাশাপাশি ঢাকার বিদেশি মিশনগুলো প্রকাশ্যে ও আড়ালে নানা তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের এতটা চাপ নিকট অতীতে আর কোনো সরকারের উপর আসেনি। তবে ক্ষমতাসীনদের উপর এই চাপে কিছুটা আশাবাদী হয়ে উঠছে বিরোধী দল। আজ ঢাকা আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত যাচাই করবে 6 সদস্যের প্রতিনিধি দলটি। তাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারের উপর চাপও থাকবে। একই সঙ্গে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সফরে আসছে। সফরকালে আগামী নির্বাচন কিভাবে অবাধ ও সুষ্ঠু করা হবে তা জানতে চাইবে প্রতিনিধি দলটি। আবার সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আওতায় পড়ার চাপও রয়েছে ক্ষমতাসীন দল ও প্রশাসনের উপর। যুক্তরাষ্ট্রের এই চাপকে সহজভাবে নিচ্ছে না আওয়ামী লীগ, তাদের ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র বলে মনে করছে দলটি।